ও মাই গড এইটা দেখার বাকি ছিল শরিকা জাহেজের পাঁচ রিয়াল সতেরো পয়সা ডেলিভারি চার্জ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো থামেলটা তো দেখছেন আপনারা যে পাঁচ রিয়াল সতেরো পয়সা এইটা এখন শরিকা জাহেজের ডেলিভারি চার্জ এই শরিকা জাহেজ একটা সময় অর্ডার ছিল তারপরও ফোন করে আর আরেকটা অর্ডার দিত আর এখন এই শরিকা জাহেজ দিচ্ছে পাঁচ রিয়াল সতেরো পয়সা ডেলিভারি চার্জ কথাটা শুনে আপনার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ারই কথা সব কিছুই পরিস্থিতির শিকার আমিও কিন্তু প্রথমে দেখে বিশ্বাস করতে পারিনি যে সরিকা জাহেজ এখন ডেলিভারি চার্জ দিচ্ছে পাঁচ রিয়াল সতেরো পয়সা এই সরিকা জাহেজ কাছের অর্ডারগুলো ষোলো রিয়াল থেকে চোদ্দ রিয়াল সর্বনিম্ন ছিল আর এখন কি হচ্ছে শরিকা জাহেজে এইভাবে যদি হয় তাহলে কিভাবে কাজ করবে মানুষ একজন ফুল টাইমের লোক বা একজন পার্ট টাইমের লোক সে কিভাবে কাজ করবে এখন আল্লাহামাবদি ভালো জানে কিছুদিন পরে হাঙ্গারেরও নাকি অবস্থা খারাপ হয়ে যায় কারণ আমাদের তো একটা সমস্যা আছে সেটা হলো আমরা যখন যেদিকে ঝুঁ দেই বেশি সবাই মিলিতভাবে যোগ দেই ওই যখন সবাই মিলিতভাবে ঝুঁ দেই, তখনই মনে করেন যে ওই নাও মনে করেন ডুবে যায় তো এরকমও এখন এই শরীকে জাহাজের ক্ষেত্রে হইছে এখন জাহাজ ছেড়ে দিয়ে সবাই আমরা হাঙ্গারের দিকে যুক্তিছি। বা যদি যুগ দেই বলে নেক্সট টাইমে হাঙ্গার মনে করেন আরো ডেলিভারি চার্জ কমিয়ে আরো কমিয়ে নিয়ে আসবে সেই জন্যই তো মুরব্বীরা বইলে গেছে যে যাই দিন ভালো আসে দিন খারাপ শরীরের জাহেজের অবস্থা যেটা হয়েছে এটা হলো এখন খিচুড়ি হয়ে গেছে এটা মনে করেন যাও বাত আছে না যাও বাতের মতো হয়ে গেছে না আছে মনে করেন লবণ না আছে চিনি এখন মিটেও লাগে না তিতও লাগে না ফুড ডেলিভারির জন্য দুইটা কোম্পানি বেস্ট একটা হচ্ছে হাঙ্গার স্টেশন আর একটা হচ্ছে শরীরের জাহেজ এই দুইটা কোম্পানিতে কিন্তু মানুষ বেশি কাজ করতেছে এবং অর্ডারও বেশি জাহে অবস্থা যে এত বেহাল অবস্থা হয়ে যাবে মানে কল্পনা করি রে কখনো তো যাই হোক এই ছিল বিস্তারিত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাথে থাকা বেল আইকনটি অন করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথ ইউটিউব চ্যানেল বাগেরনাথ ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ